ডিউটিরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো রানাঘাট এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়ার রানাঘাটে ডিউটিরত অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃতের নাম শানু মণ্ডল। রানাঘাট থানায় কর্মরত ছিল সে। স্থানীয় ঘোড়াগাছা এলাকার বাসিন্দা শানু মণ্ডল বৃহস্পতিবার সন্ধ্যায় আইসতলা মিলনবাগান এলাকায় ডিউটি করছিল। রাতে এক মহিলা ফোনে সিভিকের বোনকে জানায় শানু অসুস্থ অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। তবে কি কারণে মৃত্যু তা স্পষ্ট নয়। আমি খবর পেলাম যে আমার মেয়ের গিয়ে বললো, কাঁদতে কাঁদতে গিয়ে বললো যে যে বাবা মিলননগর ছিল, দাদা যেন কী হয়েছে, শীঘ্র তুমি ওখানে যাবো। এবার সেইখানে তারপরে ওকে বললাম যে তুই খবর পেলে কী করে, তখন বললো যে ওর বান্ধবী নাকি কোথায়, সেই বান্ধবী ফোন করেছে যে এরকম মিলননগর, ওই তোমার দাদা মিলননগর ওখানে কি হয়েছে, তবে সেখানে যাও। ওখান থেকে ছুটে গিয়ে তারপরে দেখি ও এরকম বসে উপর হয়ে আছে। ফোনে কোন মহিলা অসুস্থতার খবর দিয়েছিল তাও অজানা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই মহিলার পরিচয় জানার চেষ্টার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। বাইক থেকে যখন বেরিয়ে ডিউটিতে আসে সেই সময় বাড়িতে একবার ফোন করেছিল, সে ফোনে কি কথা হয়েছে সেটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু ওর ওইখানে যখন ওই অবস্থার মধ্যে থাকে সেই অবস্থায় কে বা কে মানে কারা যতদূর সম্ভব একজন মহিলা ফোন করে ওনার মানে ওর বোনকে ফোন করে বলে যে এরকম শানু মিলনবাগান ওইখানে স্কুলের ওইখানটায় ও যেন কি একটু অসুবিধার মধ্যে আছে, আপনারা শিগগিরই গিয়ে ওকে উদ্ধার। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।